আজকে আমি হাতে নাতে ধরবো, তারপর ওর ব্যবস্থা করব। না, এমনটা করলে ওর পিছনে কে আছে, কেন এমনটা করছে সেটা জানা যাবে না। এর পিছন পিছন গিয়ে আসল সত্যি কি সেটা জানতেই হবে। দেবসেনা, 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 গেল কোথায় মেয়েটা? দেবসেনা, 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 কোথায় যে গেল দেবসেনা, 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 হে ভগবান, কোথায় গেল মেয়েটা? দেবসেনা, 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 হে ভগবান, দেবসেনা, 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 আরে কাকে খুঁজছো? দেবসেনাকে সব জায়গায় খুঁজলাম, কোথাও দেখতে পেলাম না। হ্যাঁ গঙ্গা, আমিও তো দেবসেনাকে সকাল থেকেই দেখিনি, কোথায় গেল বলো তো? কোথায় যে গেছে বুঝতেও পারছি না। কি গঙ্গা, দেবসেনার ব্যাপারটা এত সহজে তুমি কি করে বলছো?
ও যেহেতু ও তোমার নিজের সন্তান নয় তাই দেবসেনাকে তুমি অবহেলা করছো। এই কিরণ, কোথায় কি বলতে হয় সেটা এখনো শিখিসনি? তুই আর দেবী সবসময় গঙ্গার উপর দোষ দিস কেন? দেবসেনার প্রতি ওর মতন ভালোবাসা আর কার আছে এখানে? উল্টো পাল্টা কথা না বলে এখান থেকে যা। সময় দরজা ছিল কিন্তু এখন তো এখানে শুধু দেওয়াল। মীনাক্ষীর সাথে মহলে এসে থাকা মায়াশক্তির মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, সেটা আমি না জেনে এখান থেকে কোথাও যাব না। আমি কোথায় মা? আমি এখানে কি করে এলাম? দেবসেনা, দেবসেনা, আমি তোকে এখানে নিয়ে এসেছি একটুখানি থেকে, তারপর আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে মা। দেবসেনা, 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 দেবসেনা! হে ভগবান, কোথায় চলে গেল মেয়েটা? দেবসেনা, 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 দেব, গঙ্গা কোথাও দেখলে? কোথাও পাওয়া যাচ্ছে না, কোথায় খুঁজবো এখন ওকে? দেবসেনা, 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 এই সরে। কোথায় যে গেল? এই গঙ্গার পরিস্থিতি না জেনে আজে বাজে কথা বলবি না। অরুণ, গঙ্গা গর্ভবতী বলে তুমি ওর হয়ে কথা বলবে? ও গর্ভবতী নয়। তোমরা এটা জানতে? বাবা, ওর বাবা যেদিন মারা গেল সেদিন ও নিজের বাচ্চাও হারিয়েছে। মনে হচ্ছে এখানে কোনো বাইরে যাওয়ার রাস্তা রয়েছে।
আমি এখানে থাকতে সেই শক্তি তো একবারও এখানে এলো না। দেবসেনাকে বাঁচাতে হবে। মায়া শক্তির সাথে মীনাক্ষী জড়িত আছে, এটা মাধবীকে বলে এই সমস্যাকে মেটাতেই হবে। তোমার সাথে তো আমি আছি এখানে, খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাব। দাদু, বাবা, গঙ্গা সবাই আমায় খুঁজবে। এখন গঙ্গার পেটে আমার ভাই আছে, এখন আমায় সবসময় গঙ্গার সাথে থাকা উচিত। মা চলো না, মা আমরা বাড়ি যাই। যাবো তো দেবসেনা, আমিও তো ওটার ব্যাপারেই চিন্তা করছিলাম। তুই একদম ভয় পাস না, যে কোনো ভাবে আমরা চলে যাব। তুই ভয় পাস না। মায়া শক্তির ব্যাপারে যেভাবেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে, আর তারপর ওই বনে আবার যেতে হবে। আমি তোকে অন্য জায়গায় রাখা সত্ত্বেও তুই আমার কাছে আবার ফিরে এসেছিস। তোর মধ্যে যে শক্তি আছে সে ব্যাপারে আমি নিশ্চিত। ওই মায়া শক্তিকে খুঁজে বের করতে তুই আমাকে সাহায্য কর। তোর শক্তি পারবে আমাকে সাহায্য করতে।
দেবসেনা, মনে হচ্ছে কেউ আসছে। আমি গিয়ে একটু দেখে আসছি, তুই এখানেই থাক। ঠিক আছে মা। কি হতে পারে? কাউকে তো দেখতে পেলাম না। দাঁড়া, আরেকবার দেখছি। ঠিক আছে মা। এইসবের কারণ তাহলে নন্দিনী? দীপসেনা আয়, তুই হ্যাঁ ওইখানে গিয়ে লুকিয়ে পড়। আমি যতক্ষণ না ডাকছি তুই বাইরে আসবি না, ঠিক আছে? ঠিক আছে মা। তাড়াতাড়ি যাও। চক্র লাগলে এটা তোর আর মাধবীর দুজনের সমস্যা। দেবসেনা, ও কি দোষ করেছে যে ওকে আটকে রেখেছিস? আমি দেবসেনাকে বন্দী করে রেখেছি? কে বলেছে তোকে? কে আবার বলবে, আমি নিজে দেখেছি। তুই বলেছিস বলেই তো মীনাক্ষী দেবসেনাকে এখানে তুলে এনেছে। এখন এই কাজটা তুই করিসনি বললে তো আমি মানবো না। তার মানে মীনাক্ষীর সাথে মায়াশক্তির সম্পর্ক আছে। মীনাক্ষীকে ধরলে মায়াশক্তির কাছে ঠিক পৌঁছানো যাবে। মীনাক্ষীকে প্রথমে ধরতে হবে। তোর কাজ কি তাহলে আমার মেয়ের জীবনের সাথে খেলা করা? আমি তোকে এতবার করে বললেও তুই শুনলি না আমার কথা। আমি তোকে আর সুযোগ দেব না। আমি তোকে এখনই মেরে ফেলবো। আমি তোর মেয়েকে এখানে তুলে নিয়ে আসিনি, আমি শুধু কালচক্র পাওয়ার জন্য লড়ছি।
বিনা কারণে আমাকে ভুল বুঝিস না। আর আমার রাস্তায় বাধা দিলে তোকেও তার ফল ভুগতে হবে। তুই কে রে আমায় নাশ করবি? আমার যে এখন রাগ হচ্ছে তাতে এখনই তোকে শেষ করে দেব। যখন নিজের গর্ব করে আমাকে মারতে শুরু করলি তখনই তোর বিনাশ শুরু হয়ে গেছে। তুই যে ভুল করেছিস তার শাস্তি তুই নিশ্চয় পাবি। এখন এখানে দাঁড়িয়ে ওর সাথে ঝগড়া করার সময় নয়। এখন আমার একমাত্র লক্ষ্য মায়া শক্তি। ওই মায়া শক্তিকে আগে আমায় খুঁজে বের করতে হবে। দীপসেনা ওখানে যা হলো সেটা নিয়ে তুই একদম চিন্তা করিস না, ওটা কোনো সমস্যাই নয়। এখন তুই গঙ্গার কাছে যা, তোকে দেখতে পায়নি বলে ও নিশ্চয়ই খুব চিন্তা করছে। যা। ঠিক আছে মা। কোথায় চলে গেছিলে দেবসেনা? বাড়ির কাউকে কিছু না বলে এভাবে কখনো চলে যাবে না আর। কিন্তু তোমাদের দেখতে পাচ্ছিলাম না, তাই আমারও খুব মন খারাপ হচ্ছিল। তোমাকে কে নিয়ে গেছিল মা? কে নিয়ে গেছিল সেটা জানি না গঙ্গা। আমি যখন বাইরে খেলা করছিলাম তখন কেউ আমাকে অজ্ঞান করে নিয়ে গেছিল। ওখানে জানকী মা এসে আমাকে বাঁচিয়ে তারপর এখানে নিয়ে এলো। জানকী মা? কোথায় উনি? তোমার সাথে এসেছে কি? গঙ্গা, মা এখানে নেই। মা আমাকে এখানে ছেড়ে দিয়ে তোমার কাছে আসতে বলে চলে গেল। ঠিক আছে, তুমি যে বাড়ি ফিরে এসেছো সবাইকে জানিয়ে দি, চলো। গঙ্গা, এখান থেকে যাওয়ার পর আমি কিচ্ছু খাইনি। গঙ্গা, আমার খুব খিদে পেয়েছে। আরে খুব খিদে পেয়েছে না, চলো আগে খেয়ে নেবে কিছু, চলো। আয় নন্দিনী। আমি নন্দিনী নই। ওই নন্দিনীর এত সাহস যে ও আমার মেয়ে দেবসেনাকে তুলে নিয়ে গেছিল। কোথায় ওই নন্দিনী? ডাকুন ওকে। তুমি এটা কি বলছো গঙ্গা? দেবসেনাকে নন্দিনী কেন তুলে নিয়ে যাবে? কিছু না জানা নাটক করবেন না আপনি। আমি সব জেনেই এখানে এসেছি। আমি ওকে কিছুতেই ছাড়বো না। কোথায় নন্দিনী? ডাকুন ওকে। হ্যাঁ
কালচক্র পাওয়ার এত লোভ তোর? তুই ওই নিরীহ বাচ্চাটাকেও ছাড়লি না, ওকেও ব্যবহার করছিস নিজের স্বার্থের জন্য। দেবসেনাকে ব্যবহার করতে তোর লজ্জা করল না? গঙ্গা, আমার কথাটা শোন, আমি দেবসেনাকে অপহরণ করিনি। তুই ভাবিস না যে আমি এই ব্যাপারে কিছু জানি না। জানকী দিদি আমাকে সবকিছু বলেছে, জানকী আমাকে ভুল বুঝেছে। আমি মায়া শক্তিকে খুঁজতে খুঁজতে দেবসেনার কাছে চলে গেছিলাম, আর ওখানে যাওয়ার পর জানকী আমাকে দেখতে পায়, আর তাই হয়তো জানকী আমায় ভুল বুঝেছে। আমি তখনই বুঝতে পেরেছিলাম দেবসেনা যে জায়গাতে বন্দি আছে সেখানে আমাকে দেখতে পেয়ে জানকী ভুল বোঝে। আমার কথাটা শোন গঙ্গা, দেবসেনাকে আমি তুলে নিয়ে যাইনি, ওই মায়া শক্তির হাত রয়েছে এসবের পিছনে। তোর এইসব মিথ্যে কথায় আমি কোনোভাবেই বিশ্বাস করি না। তুই আমাকে খুন করার চেষ্টা করেছিলিস, আমার বাবাকে মেরেছিস তুই, আর এখন দেবসেনাকে তুলে নিয়ে গেছিস তুই। তুই আমাকে কষ্ট দিয়েছিলিস, তাও আমি চুপ করে সহ্য করেছিলাম, কিন্তু এখন তোর নজর আমার দেবসেনার উপরে পড়েছে। তোর এই অন্যায়কে আমি কিছুতেই ক্ষমা করব না। গঙ্গা, নন্দিনীকে তুমি মেরো না। বাবা, এটা আমাদের দুজনের সমস্যা, তুমি এর মধ্যে ঢুকো না। ওকে আটকেও না, ওর মনের শান্তির জন্য ও যার করতে হয় করুক, তুমি চুপ করে থাকো। তুই আমার ব্যাপারে ভালো কথা বললে আমি চুপ করে যাব ভেবেছিস? আমার আজ যেটা করার আমি সেটাই করব, আমি তোকে আজ কিছুতেই ছাড়বো না। গঙ্গা থামো, গঙ্গা, গঙ্গা না মা। গঙ্গা মেরো না মা, আমাকে মেরে রাগ কমেছে তো, এবার শান্তি হয়েছে। গঙ্গা, নন্দিনী, কার জন্য কাজ করছে সেটা আজ আমি খুঁজে বার করবই, আর তারপর তোদের দুজনকেই শেষ করব। যেরকম বলেছেন করেছি, এরপরে কি করতে হবে? আহ
নিজের রূপ লুকিয়ে রেখে যে মায়া শক্তি ঘুরে বেড়াচ্ছে সে কে? আমি কিছু বলতে পারবো না। সত্যি কথা না বললে তোর জীবন আমি শেষ করে দেব। তুমি আমাকে মেরে ফেললেও আমি কিন্তু কিচ্ছু বলবো না। তোর মুখ থেকে সত্যিটা কি করে বের করতে হবে আমি ভালো করেই জানি। বল, কার জন্য কাজ করছিস? বলছি ছাড়ো, ব্যথা লাগছে বলছি। বল, ওই মায়া শক্তি আর কেউ নয়, সে হলো মীনাক্ষী, চোখ খোল, উঠ তুই। ওরে বাবা রে, নন্দিনী সাপ চলে এসেছে রে। ও কদিন আগেই মাধব দাকে খুন করেছে, এখন আবার কাকে মারতে এলো? এখানে আর থাকবো না, চল যাই। ও পড়ে যাচ্ছে। হ্যাঁ গো গঙ্গা। আমি তোকে মেরেছি বলে তুই অরুণের ক্ষতি করে বদলা নিতে এসেছিস? আমার বাবার খুন করেও তোর রাগ মেটেনি, এখন তুই আমার স্বামীর ক্ষতি করতে চাস? আমি বেঁচে থাকতে আমি তোকে সেটা কিছুতেই করতে দেব না। ওর কোনো ক্ষতি করার আগে প্রথমে তোকে আমাকে মারতে হবে। তোর ক্ষমতা থাকলে তুই আমাকে মেরে দেখা। গঙ্গা, নন্দিনী এমনিতেই ঠিক করেছে যে তোমাকে মেরে ফেলবে।
এমন কোনো উস্কাবার মতো কথা ওকে বলো না, যাতে ও এখন তোমার উপর আরো বেশি রেগে যায়। গঙ্গা, আমার যা খুশি করুক, কিন্তু আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি ওকে দেখে নেব, তুমি যাও এখান থেকে। গঙ্গা, তুমি আমাকে বাঁচাবার কথা পরে ভাববে, তুমি এখন এখান থেকে যাও। গঙ্গা, আমি তোমায় ছাড়তে পারবো না। ওকে প্রথমে আমায় মারতে হবে, তুমি যাও এখান থেকে। এসো গঙ্গা। চলো চলো গঙ্গা। দেখো, তোমার পূজা করার পাপের জন্য আমার যা খুশি করতে পারো, কিন্তু ওকে ছেড়ে দাও। আমি যতক্ষণ বেঁচে আছি তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না। প্রতিশোধের আগুনে জ্বলে তুই এরকম বড় পাপ আর করিস না। গঙ্গা, নন্দিনী তোমাকে কিছু করে দিতে পারে। গঙ্গা, দরজা খোলো। গঙ্গা, তুমি ভেতরেই থাকো, ওকে আমি দেখে নিচ্ছি। কেন দাঁড়িয়ে আছিস সেখানে? যা এখান থেকে।
গঙ্গা তো নন্দিনীর সামনে পড়ে গেছে। আমরা যে বেঁচে গেছি সেটাই অনেক ভালো। আরে বেচারা গঙ্গা, ওর যা ইচ্ছা হোক, আমরা বেঁচে গেলেই হলো। এসো মা, এসো। আমাকে সামলাতে পারছিস না তো? আমাকে দেখে ভয় পাচ্ছিস তো? তাও কেন লড়াই করার চেষ্টা করছিস তুই? পূর্ণিমা আসার আগে আমাকে কালচক্র নিয়ে দেবীর মন্দিরে দিতে হবে। আমার শক্তি নাগের শক্তি যাতে নাশ হয় তুই সেটারই চেষ্টা করছিস, তাই না? তুই যাই তন্ত্র করিস না কেন, শক্তি নাগের শক্তি কখনো নাশ হবে না। সামনের পূর্ণিমার আগে যদি কালচক্র আমার হাতে না আসে, তোর পরিবারের একজনকেও আমি ছাড়বো না। এ জানকী, আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা যদি করিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। এ গঙ্গা, আমার হাত থেকে তোর পরিবারের লোকদের বাঁচাতে চাস যদি, তাহলে কালচক্র আমার হাতে দিয়ে দিবি। তা না হলে আমার প্রতিশোধ নেওয়ার হিসেব তোর স্বামীকে দিয়ে শুরু হবে। তোর স্বামীকে যদি বাঁচিয়ে রাখতে চাস তাহলে কালচক্র আমাকে এক্ষুনি এনে দে। আমার থেকে বেঁচে পালিয়ে যাচ্ছিস? পালা, তুই যেখানেই পালিয়ে যাস না কেন, আমি তোকে ঠিক খুঁজে বার করবো।